প্রতিমণ্ডলী আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের প্রয়োগ নয় কেবল সামাজিক সচেতনতাই শিশুশ্রম বন্ধ করতে পারে বিষয়ের পক্ষে বলবে কামরুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বক্তারা হল ফাউজিয়া আঞ্জুম ইতু মাজাবিন তাসনিম আহমেদ আফরা হোসাইন অপরদিকে বিষয়ের বিপক্ষে বলবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বক্তারা হল রোদেলা সাবা আমরিন মেহজাবিন সুলতানা সঞ্জিদা ইয়াসমিন সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক ফেরদোস বাপ্পি বিশিষ্ট বিতার্কিক ফারহানা ওয়াই বাতেন বিশিষ্ট বিতার্কিক মীর মসরুর জামান সুধীবৃন্দ অনুষ্ঠানটি সভাপতিত্ব করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আইনের প্রয়োগ নয় কেবল সামাজিক সচেতনতায় শিশু শ্রম বন্ধ করতে পারে এই বিষয়ের পক্ষে বলবে প্রথমেই নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকার ফাউজিয়া আঞ্জুম ইতু আজকের বিতর্কের বিষয়বস্তু আইনের প্রয়োগ নয় কেবল সামাজিক সচেতনতাই শ্রম বন্ধ করতে পারে পক্ষে বলছি আজকের বিতর্কের বিষয়ে সামাজিক সচেতনতার সঙ্গে একটি ই প্রত্যয় যুক্ত রয়েছে আজকে আমিও আমার দল এটাই প্রমাণ করে যাব যে শিশু শ্রম বন্ধ করতে কেবল সামাজিক সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে আসা যাক আজকের বিতর্কে যে সকল মূল শব্দ রয়েছে তার ব্যাখ্যা প্রদানে রাষ্ট্রবিজ্ঞানী এইচ গ্রিনের মতে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই আইন আর মানুষের সামাজিক কল্যাণের জন্য এসকল সুনির্দিষ্ট নিয়মের বাস্তবায়নকে আজ আমরা আইনের প্রয়োগ বোঝাচ্ছি সামাজিক সচেতনতা বলতে সমাজের মানুষের পালনীয় করণীয় সম্পর্কে জানা তা মেনে চলা এবং অপরকে তা পালনে উৎসাহিত করা সামাজিক মূল্যবোধের প্রাধান্য এবং সামাজিক সংগঠনগুলোর কর্মসূচিকে বোঝাচ্ছি জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী আঠারো বছরের নিচে সকলকে আমরা শিশু বলে থাকি আই এল কর্তৃক সংজ্ঞা প্রদানের মাধ্যমে আজকে বলতে চাচ্ছি যখন কোনো শ্রম শিশুর দৈহিক মানসিক নৈতিক এবং সামাজিক বিকাশের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক হয়ে দাঁড়ায় তাই শিশু শ্রম অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের মৌলিক অধিকার বঞ্চিত শিশুদেরও আজ শিশু শ্রমের মতো কালো থাবার নিচে নিষ্পেষিত হতে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ শতাংশই শিশু এ সকল শিশুদের অনেকেই পরিচিত হয় টোকাই ছিন্নমূর্তি বা পথ শিশু হিসেবে তাদেরকে কাজ করতে হয় অনানুষ্ঠানিক গৃহশ্রমিক হিসেবে তাদের প্রকৃত সংখ্যা হয়তো আমরা জানতে পারি গণমাধ্যম থেকে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবচেয়ে অধিক প্রয়োজন যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক সংগঠনগুলোর আন্তরিক প্রচেষ্টা আমরা বিশ্বাস করি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম আর আজকের বিতর্কের বিষয় আইনের প্রয়োগ হচ্ছে একটি প্রতিকারমূলক ব্যবস্থা এবং আমরা যে সামাজিক সচেতনতার কথা বলছি এটি হচ্ছে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা মাননীয় সভাপতি ইউনিসেফ পরিচালিত একটি জরিপে দেখা যায় বাংলাদেশের শহরাঞ্চলে প্রায় তিনশো ধরনের অর্থনৈতিক কাজে শিশুরা জড়িত দারিদ্রতা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা পারিবারিক ভাঙন প্রাকৃতিক দুর্যোগ এমনকি বিভিন্ন অতিরিক্ত নগরণের কারণে শিশুরা আজ ওয়েল্ডিং রাসায়নিক কারখানা এবং কলকারখানাতে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে এদের ক্ষেত্রে আমি কাজ ধরুন আমার বাবা ক্যান্সারে মারা গিয়েছে আমার মা বাড়ি বাড়ি কাজ করছে আমার ছোটো ছোটো ভাই বোন রয়েছে তাদেরকে কলকারখানার শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছে এখন আমি আইন জানি হয়তো আমি আইন মানতে পারছি না এবং আচ্ছা দেখুন আমি যদি সচেতন হই আমি সচেতন হতে হবে আমার অভিভাবককে সচেতন হতে হবে আমাকে যে নিয়োগ করছে তাকে সচেতন হতে হবে তাহলে এক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো এবং সামাজিক গণমাধ্যম যোগাযোগ মাধ্যমগুলো সতর্কতা কি অধিক প্রয়োজন নয় চলুন আমরা বলি সামাজিক সচেতনতার প্রতি অধিক গুরুত্ব দিয়ে শ্রম বন্ধ করি সমৃদ্ধির বাংলাদেশ করি ধন্যবাদ সবাইকে এবার এ বিষয়বস্তুর বিপক্ষে বলবে কলেজ রোদেলা ঢাকা সাবা। বাবুদের বাচ্চারা স্কুলে যায় বেশ হাসি খুশি উচ্ছল পরিপাটি ড্রেস আমাদের নেই বই নেই স্কুল খালি পায়ে ছেঁড়া জুতো কি চুল আইনের প্রয়োগ নয় কেবল সামাজিক সচেতনতায় শিশু শ্রম বন্ধ করতে পারে বিতর্ক বিষয়ে সামাজিক সচেতনতার সঙ্গে কেবল শব্দটি এবং ই প্রত্যয়টি যুক্ত করে দিয়ে একমাত্র সামাজিক সচেতনতাকে শিশু শ্রম বন্ধের উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলে যে কেবল সামাজিক সচেতনতা দিয়েই তারা শিশু শ্রম বন্ধ করতে পারবেন তাদের জ্ঞাতার্থে বলছি জীবন যাপনের জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন এর মাধ্যমে রোগ বালাই কম হবে কিন্তু একবার রোগ হয়ে গেলে তার জন্য সচেতনতার কোনো প্রয়োজনই নয় প্রয়োজন হচ্ছে সঠিক চিকিৎসার আর এখানে আমরা শিশু শ্রমকে বোঝাচ্ছি রোগের মাধ্যমে এবং চিকিৎসাকে বোঝাচ্ছি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সঠিক চিকিৎসার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব ঠিক একইভাবে আইনের কঠোর প্রয়োগ এবং অন্যান্য উপায়ের মাধ্যমে আমাদের দেশও শিশু শ্রম নামক একটি ভয়াবহ মারাত্মক সমস্যার থেকে মুক্ত হতে পারবে আইন ও আইনের প্রয়োগ আইন ও আইনের প্রয়োগ বলতে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রয়োগকৃত নীতিমালাকে বোঝাচ্ছি সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা বলতে সমাজের প্রত্যেকটি মানুষের প্রতিটি পরিস্থিতিতে সঠিক দায়িত্ব পালন সম্পর্কে ধারণা থাকাকে বোঝাচ্ছি শিশু শ্রম শিশু শ্রম বলতে অর্থের বিনিময়ে অন্যের জন্য শিশুদের শ্রমকে বোঝাচ্ছি প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ উপর ভিত্তি করে শিশু শ্রম বন্ধ না হওয়ার পিছনে কিছু কয়েকটি কারণ উল্লেখ করে যাচ্ছি এক আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন না হওয়া দুই অর্থনৈতিক অসচ্ছলতা তিন সামাজিকভাবে সচেতন হওয়া সত্ত্বেও শিশু শ্রমের হার হ্রাস না পাওয়া চার শিশুদের সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং শ্রমের বাজারে শিশু শ্রম তুলনামূলকভাবে সস্তা সুতরাং মাননীয় সভাপতি এই সকল কারণে প্রেক্ষিতে আমরা পরিষ্কার করে বলতে পারি যে একমাত্র সামাজিক সচেতনতাই শিশু শ্রম বন্ধের উপায় নয় মাননীয় সভাপতি যেসব অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে শিশু শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয় তারা কিন্তু আইনের তোয়াক্কাই করে না কিন্তু দেশে যদি শক্ত আইনের প্রয়োগ থাকতো তারা কি পারত এরকম এরকম অমানবিক নির্যাতন করতে ইউনিসেফের একটি প্রতিবেদনে দেখা গিয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ শিশু নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত যা মোট শিশু শ্রমিকের একচল্লিশ শতাংশ সুতরাং মাননীয় সভাপতি এত বড় একটি সমস্যা যদি কেবল সামাজিক সচেতনতা দিয়েই বন্ধ করা যেত তাহলে কি আজ আমরা এই বিষয়টিকে নিয়ে এখানে বিতর্ক করতাম মাননীয় সভাপতি আজকে আমি আমার দলের পক্ষ থেকে তিনটি প্যারামিটার উল্লেখ করে যাচ্ছি প্রথমত প্রয়োজনীয় সঠিক সকল আইন প্রণয়ন এবং সেই সকল প্রণীত আইনের কঠোর বাস্তবায়ন দ্বিতীয়ত অর্থনৈতিক অসচ্ছলতা দূরীকরণ সর্বোপরি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি থাকা সত্ত্বেও শিশু শ্রমের হার হ্রাস না পাওয়া তাই মাননীয় সভাপতি আইন প্রয়োগের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক সচেতনতার মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে আমরা মনে করি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এবারে বিষয়বস্তুর পক্ষে বলবে মাহজাবিন তাসনিম আহমেদ সে কামরুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দিনে মাত্র পঞ্চাশ টাকা আয়ের জন্য বিরিচ চামড়া সহ বিভিন্ন কারখানায় কাজ করতে গিয়ে রাসায়নিক বিষক্রিয়া আক্রান্ত হচ্ছে শিশু শ্রমিক রাজন এবং নির্যাতিত হচ্ছে সাফা রোহান কলির মতো শিশু শ্রমিকরা এবং যখন আইন দ্বারা দুই হাজার ষোলো সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করার লক্ষ্য অর্জন ব্যর্থ হচ্ছে সরকার শিশুশ্রম নিরোধে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নীতিমালা এবং প্রকল্পের তিরাশি শতাংশই বাকি পড়ে যাচ্ছে তখনই আইনের প্রয়োগের চেয়ে সামাজিক সচেতনতা তুলনামূলকভাবে শিশুশ্রম বন্ধে অধিক ভূমিকা পালন করবে বলে আমি এবং আমার দল মনে করছি যদিও আজকে বিপক্ষ দলের বক্তারা হয়তো আজকে বিতর্কের যে দুটি প্রত্যয় রয়েছে ই এবং কেবল এ দুটির মারপেচ বা এ দুটির মধ্যে আটকে গিয়েছেন দুটির ধাধায় কেননা আজকে তারা বলছে আইনের তারা আজকে বলছে যে আইনের প্রয়োগেরও প্রয়োজনীয়তা রয়েছে আবার সামাজিক সচেতনতারও প্রয়োগ প্রয়োজনীয়তা রয়েছে তারা দুটি অর্থাৎ তারা আজকে এ বিষয়ে সন্ধিহান যে তারা আজকে কোন বিষয়টি দ্বারা শিশু শ্রমকে বন্ধ করতে চায় তারা আজকে কি প্রমাণ করতে চায় মাননীয় সভাপতি শ্রমের সূচনা লগ্ন অর্থাৎ বিশ ঘন্টার দীর্ঘ পরিশ্রমকে আজকে পাশ কাটিয়ে আট ঘন্টার যে পরিশ্রম পরিশ্রমী শিশুশ্রম নেমে এসেছে তার মূল কারণটা কি তার মূল কারণ হচ্ছে সামাজিক আন্দোলন যা সংঘটিত হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে এবং এই সামাজিক আন্দোলনের দ্বারাই কিন্তু শিশু শ্রমকে আজকে আমরা আট ঘন্টায় নামিয়ে আনা সম্ভব হয়েছে তাই আমরা বিশ্বাস করি শিশু শ্রমকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের প্রয়োজন হবে সামাজিক সচেতনতা মাননীয় সভাপতি আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা আইনের প্রয়োগের বিভিন্ন কথা বললেন তো সেক্ষেত্রে আমি বলতে চাই বাংলাদেশ শিশু ফোরামের চেয়ারম্যান বলেছেন দেশে শিশু শ্রমিকের হার মোটেও কমেনি অনেক শিশু অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত রয়েছে এবং অনেক যাদের কোনো সঠিক পরিসংখ্যা নেই সেই সঙ্গে বাসা অনেক শিশু কাজ করছে এবং অনেক শিশুকে বয়স বাড়িয়ে কর্মের নিয়োগ দেওয়া হচ্ছে এসব বিবেচনায় শিশু শ্রমের সংখ্যা আগের তুলনায় কমেনি তথা সরকারের নীতিমালা ছয় দশমিক সাত ভাগ আনুষ্ঠানিক খাত অবদান রাখলেও বাকি থেকে যে তিরানব্বই দশমিক তিন ভাগ এছাড়া অর্থ সংকটের কারণে প্রকল্প এবং নীতিমালার মাত্র তেরো শতাংশই পূরণ করা সম্ভব হয়েছে তথ্যসূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ এ থেকে প্রমাণিত হচ্ছে যে শিশু শ্রম শিশু শ্রম বন্ধ করতে হলে আমাদের প্রয়োজন হবে আস আমাদের আমাদের অধিক প্রয়োজন হবে সামাজিক সচেতনতা এক্ষেত্রে আইনের প্রয়োগ আইনের প্রয়োগ ভূমিকা রাখতে পারে কিন্তু অধিক ভূমিকা রাখবে সামাজিক সচেতনতায় মানুষ মাননীয় সভাপতি আমাদের সমাজে মানুষ শিশু সম্পর্কে অসচেতন তাই তো আজকে যে আইন সমাজের উপর কার্যকর করা হচ্ছে সেই সমাজের মানুষ সে আইন সম্পর্কে জানছে না বুঝ আইন সম্পর্কে জানছে না আইনকে মানছে না এই কারণে তো আজকে আইনের প্রয়োগও ঘটছে না তাই আমরা বিশ্বাস করি যে সামাজিক সচেতনতার মাধ্যমে শিশু শ্রমকে আমরা বন্ধ করতে সক্ষম হব এবং এক্ষেত্রে ক্ষেত্রে শিশু শ্রম অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে এবারে বিষয়বস্তুর বিপক্ষে বলবে আমরিন মেহজাবিন সুলতানা সাউথ পয়েন্ট স্কুল দ্বিতীয় বক্তা প্রথমে শুরু করছি প্রতিপক্ষ দলের একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রতিপক্ষ আপনারা বলছেন যে একমাত্র সামাজিক সচেতনতায় শিশুশ্রম বন্ধ করতে পারে কিন্তু মাননীয় সভাপতি আমরা জানি যে শিশু শ্রমের অন্যতম একটি বড় কারণই হল দেশের অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতা এবং এ কারণে মাতা সচেতন হওয়া সত্ত্বেও অনেকটা নিরুপায় হয়ে তাদের শিশুকে কাজে পাঠিয়ে দেন এবং এ ধারা বন্ধ করতে সব চাইতে বেশি প্রয়োজন হলো আইনের প্রয়োগ সরকারি সহযোগিতা এবং আর্থিক অবস্থার উন্নতি প্রতিপক্ষ আপনারা বলে গেলেন যে আমরা আমাদের অবস্থান নিয়ে সন্দিহান কিন্তু আমরা জানি শিশু শ্রম একটি বহুমুখী সমস্যা এবং এর কারণও রয়েছে অনেক তাই সমাধান শুধুমাত্র একটি মাত্র উপায় হবে তাই নিয়ে আমরা বিরোধ করছি প্রতিপক্ষ নয় বছরের মিসবা মগবাজারের একটি গ্যারেজে কাজ করছে সকাল নয়টা থেকে রাত 10টা পর্যন্ত তাকে তো কাজ করতে হয় একই সাথে কাজে বিন্দু মাত্র ভুল করলে তাকে মারও খেতে হয় মিসবার পরিবার তাকে এ পথে যুক্ত করেছে মূলত দুটি কারণে এক তারা আর্থিকভাবে এবং দুই ছেলে পড়াশোনায় অমনোযোগী দুটি কারণ দেখিয়ে মিসবার মতো আরও অনেক শিশুই আলোকিত জীবনের পথ থেকে ছিটকে পড়ছে জ্ঞাতার্থে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শিশু শ্রমের হার বৃদ্ধি পেয়েছে মূলত আইনের কঠোর প্রয়োগের অভাব ও আর্থিক অসচ্ছলতার কারণে অপরদিকে সোশ্যাল পলিসি অ্যান্ড এভ্যালুয়েশন অ্যানালিটিক্সের প্রধান কার্লোস অগাস্টা বলেন গৃহীত নীতিমালা ও আইন কঠোর বাস্তবায়ন না করতে পারলে দেশের ছেচল্লিশ শতাংশ দরিদ্র শিশুকে কখনোই দারিদ্রের বেড়াজাল থেকে মুক্ত করা সম্ভব নয় প্রতিপক্ষ আপনারা বার বার বলে যাচ্ছেন যে কেবলমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আজও বিভিন্ন সংবাদ মাধ্যমে চলে আসছে কিন্তু তার মাধ্যমে শিশুশ্রমের হার খুব একটা কমেনি যদি কমতো তাহলে বাংলাদেশ পরিসংখ্যান যে দেশে আজও শিশু শ্রম বিদ্যমান তাদের মাঝে বাংলাদেশের অবস্থান কখনোই দ্বিতীয় হতো না মাননীয় সভাপতি আইনের ধারায় শিশু শ্রম একটি অপরাধ একটি অপরাধ বন্ধে যদি সচেতনতায় মুখ্য হতো আইনের কোনো প্রয়োজনই হতো না কেউ যদি অপরাধ করত তাকে হিতোপদেশ দিয়ে ছেড়ে দেওয়া হতো শাস্তির কোনো প্রশ্নই উঠত না প্রতিপক্ষ আপনাদের কি তাই মনে হয় বিতর্কের প্রসঙ্গে বলছি বাংলাদেশ সরকার পোশাক শিল্পের উপর অধিক গুরুত্ব আরোপ করে সকল প্রয়োজনীয় আইনের কঠোর বাস্তবায়ন করেছেন এবং এরই ফলস্বরূপ আমাদের পোশাক শিল্প আজ প্রায় শ্রম মুক্ত আমরা দেখছি কোনো অপরাধ দমনে সচেতনতার চাইতেও কঠোর আইনের প্রয়োগে প্রয়োগের প্রভাবই বেশি মাননীয় সভাপতি আজ যদি আইনের প্রয়োগ সকল স্তরে সমান হতো সর্বস্তরের মানুষ সচেতন হতে বাধ্য হতো তাই আমরা যদি শিশুশ্রম বন্ধ করতে চাই সবার আগে প্রয়োজন হলো আইনের কঠোর প্রয়োগ এরই ফলশ্রুতিতে আমাদের সামাজিক সচেতনতাও বৃদ্ধি পাবে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এবারে বিষয়বস্তুর পক্ষে বলবে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আফরা হোসাইন বছর ঘুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আসে ও যায় কিন্তু বন্ধ হয় না শিশু শ্রম বাংলাদেশ শিশু শ্রম নিরসন নীতি দুই হাজার ছয় অনুসারে চোদ্দ বছরের নিচে সকল শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেজন্য যে সকল খাতে ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে তা চিহ্নিত করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ১৩ লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সাথে সংযুক্ত কারণ মাননীয় সম্পত্তি সমাজের মানুষ সচেতন না সচেতন না বলে তার আইনকে মানেও না এবং ক্ষেত্রে আইন যথাযথ ভূমিকা পালন করতে পারে না শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতায় আইন প্রয়োগের তুলনায় অধিকতর কার্যকর বিপক্ষ দলের বক্তারা বারবার বলে গেলেন কেবলমাত্র সামাজিক সচেতনতাই পারে না শিশু শ্রম বন্ধ করতে মাননীয় সভাপতি আমরা একবারের জন্য বলিনি কেবলমাত্র সামাজিক সচেতনতা আমরা বলতে চেয়েছি তুলনামূলকভাবে সামাজিক সচেতনতাই আইনের চেয়ে অধিকতর কার্যকর ভূমিকা পালন করে আজ আমাদের দেশের অধিকাংশ মানুষই অসচেতন বলে তারা আইনের আইনকে মানছে না এবং আমাদের দেশের বিত্তবান শ্রেণীর লোকেরা গরিব শিশুদেরকে গরিব মনে করছেন গরিব শিশুরা শিক্ষা লাভ করে কি করবে তারা তো শ্রমজীবী হবে এ কারণে তারা নিজের সন্তান এবং গরিব শিশুদের প্রতি ভিন্ন দৃষ্টি পোষণ করছেন এবং এই অসচেতনতাই শিশুশ্রম বৃদ্ধি করছে কিন্তু মানুষ অপতি যখন একটি সমাজের মানুষ সচেতন হবে সে অন্যদের সচেতন করবে এবং কোথাও শিশুশ্রম ঘটলে তাদের সাথে জড়িত ব্যক্তিদেরকে সামাজিকভাবে হেয় বা অপদস্থ করার মাধ্যমে অন্যদের সচেতন করবে এবং শিশু শ্রম বন্ধ হবে এক্ষেত্রে সচেতন জনগণ গণমাধ্যম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এনজিও সামাজিক সংঘ সচেতনতা সৃষ্টি করছে এবং শিশুশ্রম বন্ধ করছে বাংলাদেশের অনেক অঞ্চলে যেখানে এখন আইনের প্রয়োগ ঘটছে না কিন্তু সামাজিক সচেতনতার মাধ্যমে শিশুশ্রম বন্ধ হয়েছে সচেতন জনগণরা রাজধানী ঢাকায় গরিব ও ছিন্নমূলদের নিয়ে কাজ করছে প্রথম সূর্য জুম বাংলাদেশ সহ একাধিক সংগঠন বাজার ও কুড়িলে পথকলি স্কুল খুলেছে এবং পথশিশুদের জন্য বিভিন্ন বিনা বেতলের শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা শিশুদের খাদ্যেরও যোগান করে দিচ্ছে কিন্তু মাননীয় সভাপতি বিপক্ষ দলের বক্তারা যে বারবার বলে গেলেন অর্থনীতির অর্থের অভাবের কারণেই আজ শিশুরা শিশু শ্রমের বাধ্য হচ্ছে আপনার আইন প্রয়োগে কতটুকু এই আর্থিক অভাব কমে আসবে আপনি বলতে পারেন কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আমরা যদি সকলে সামাজিকভাবে সচেতন হই এবং সচ্ছল ব্যক্তিরা যদি এই অসচ্ছল ব্যক্তির পাশে এসে দাঁড়ায় তখনই কেবল তাদের অবস্থার উন্নতি ঘটবে মাননীয় সভাপতি ন্যাশনাল স্টুডেন্ট টাস্ক ফোর্স দুই হাজার ষোলো সকালে আগস্ট মাসে ফেসবুকে জরিপে যেসকল সকল চালিয়ে বলেছেন শিশুশ্রম কোথাও ঘটলে জড়িতদের নাম ঠিকানা তাদের জানানোর জন্য আহ্বান জানানো হয় এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন অঞ্চলে শিশুশ্রম বন্ধ হবে শিশুশ্রম বন্ধের জন্য সামাজিক সচেতনতায় অধিকতর কার্যকর আইনের প্রয়োগ হচ্ছে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাই এবারে বিষয়বস্তুর বিপক্ষে বলবে সানজেদা ইয়াসমিন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ঢাকা দলনেতা মাননীয় সভাপতি আজকের বিতর্ক শুরু করছে প্রতিপক্ষ দলের একটি যুক্তি খণ্ডন দ্বারা শিশুশ্রম শুরু হয়েছিল গ্রেট ব্রিটেনের শিল্প বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো সালের পর গ্রেট ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশের শিশুশ্রম যখন একটি স্বীকৃত সমস্যা হিসেবে দেখা দেয় তখন তারা সচেতনতার মধ্য দিয়ে তা নির্মূল করার চেষ্টা করে এবং যখন তাতে কোনো তারা সফলতা না খুঁজে পায় তখন তারা কঠোর আইন প্রয়োগের মধ্য দিয়ে এই সমস্যাটি বন্ধের হার প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসে এখন আজকে আমাদের দেশে যখন শিশু শ্রম তেমনি একটি স্বীকৃত সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন শুধুমাত্র সামাজিক সচেতনতার মতো একটি বিষয় দিয়ে কখনোই তা বন্ধ করা সম্ভব নয় আর্থিক অবস্থা প্রসঙ্গে ইউনিসেফের সামাজিক নীতি বিশেষজ্ঞ হাসিনা বেগম বলেছেন দারিদ্র থেকে মুক্তি না পেলে শিশু শ্রমের হার কমবে না এবং তারা সমাজ পরিবর্তনে কারিগর হতে পারবে না তিনি আরও বলেছেন দেশে ছেষট্টি ভাগ শিশু শ্রমিকের মধ্যে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় শুধুমাত্র অর্থনৈতিক দীনতার জন্য অর্থাৎ প্রতিপক্ষ বন্ধু শুধুমাত্র সামাজিক সচেতনতার উপর নির্ভর করে আপনি কিভাবে শিশু শ্রমের মতো এত বড় একটি জাতীয় সমস্যা বন্ধ করতে পারবেন তবুও ধরে নিচ্ছি কোনো এক শুভ সকালে ঘুম থেকে উঠে আমরা দেখব এক বিশেষ জাদু বলে সমাজের সবাই সচেতন হয়ে গেছেন ঘরে কারখানায় কোনো শিশু শ্রমিক নেই আহা এমন সমাজিটির কথা ভাবতেই ভালো লাগে কিন্তু তা সম্ভব নয় মাননীয় সভাপতি কেননা বাস্তবতা হচ্ছে আমরা শিশুদেরকে শুধু শ্রমিক হিসেবে দিচ্ছি না বরং তাদের সাথে করছি বর্বরচিত নির্যাতন যার প্রত্যক্ষ উদাহরণ আমরা দেখতে পেয়েছি দু সালে রাকিব হাওড়াদার ও সাগর বর্মনের সাথে হওয়া অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো ভালো করেই জানেন আইনের শক্ত প্রয়োগ থাকলে তা সকলেই মানতে বাধ্য হয় বাংলাদেশে এসিড সন্ত্রাস যখন একটি ভয়াবহ আকার ধারণ করেছিল তখন কিন্তু এর কঠোর আইনই পেরেছিল এত বড় একটি সমস্যার সমাধান করতে উল্লেখ্য এসিড সন্ত্রাসের সর্বোচ্চ স্বাস্থ্যের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে এই সমস্যাটি বর্তমানে প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে মাননীয় সভাপতি বিতর্কের এ পর্যায়ে আমরা আজকে দেখিয়ে যাচ্ছি কীভাবে আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক সচেতনতার সাহায্যে শিশু শ্রমের মতো এত বড় একটি জাতীয় সমস্যা বন্ধ করা সম্ভব প্রথমত প্রতিটি ইউনিয়নের মোট শিশু শ্রমিকের তালিকা তৈরি করে তাদের জন্য ভাতা প্রদান করা প্রয়োজন একই সাথে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত বাসস্থানবিহীন এতিম শিশুসহ সকল শিশু শ্রমিকদের জন্য প্রতিটি উপজেলায় একটি করে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে এতে করে তারা লেখাপড়ার সংস্পর্শে এসে আত্মনির্ভরশীল হবার সুযোগ পাবে সর্বোপরি আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সকল আইনের সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে শিশুশ্রম বন্ধ করা সম্ভব আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন সামাজিক সংগঠনের মধ্য দিয়ে শিশুশ্রম বন্ধ করা যায় প্রতিপক্ষ বন্ধুদের বলে দিতে চাই যে বেশিরভাগ শিশুশ্রম আইন প্রণীত করা হয়েছে দু থেকে পনেরো সালের মধ্যে অর্থাৎ এর আগ পর্যন্ত আপনারা শুধুমাত্র সামাজিক সচেতনতার সহযোগিতার মাধ্যমে শিশুশ্রম বন্ধের চেষ্টা করেছেন এবং যখন তাতে ব্যর্থ হয়েছেন তখন এতদিন পরে সে আপনারা সামাজিক সচেতনতাকে পাশে রেখে আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে শিশুশ্রম বন্ধের চেষ্টা করছেন তাই চলুন আমরা সবাই একসাথে বলি দূর করব চক্ষুভ্রম বুকে হাত রেখে মোরা আজ শপথ করি বন্ধ করব শিশুশ্রম আর এভাবে শিশুশ্রম বন্ধের মধ্য দিয়ে আমাদের শিশুদের হাত ধরে গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দুটি দলকে এবার আমি বিচারক মন্ডলীর মধ্যে থেকে মাসরুর জামানকে অনুরোধ করছি কিছু বলার জন্য দুপক্ষই তাদের বয়সীদের জন্য একটি ভয়াবহ সমস্যা শিশুশ্রম সেটি নিয়ে কথা বলেছেন এবং তারা এই বিষয়টিকে নানা দিক থেকে দেখার চেষ্টা করেছেন আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন বিষয়টি যে কত বড়ো একটি সামাজিক সমস্যা সেটি যেমন তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং এটি কীভাবে দূর করা যায় তার কৌশলটি নিয়ে কথা বলেছেন যদি দারিদ্র এত আমাদের সমাজের সব কিছুর মূলে সব খারাপ কিছুর মূলে কারণ হিসেবে না কাজ করতে থাকতো তাহলে শ্রমের মতো একটি অনাকাঙ্ক্ষিত বিষয় তো ঘটতে থাকারও কথা নয় এটি একটি বিষয় তো বটেই যে দারিদ্র তো অবশ্যই দূর করতে হবে কিন্তু দারিদ্রের পাশাপাশি এর জন্য আইনের প্রয়োগও যে দারিদ্র থাকার পরও শিশুদেরকে বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম শ্রমে দেওয়া থেকে শুরু করে নানান বিষয় থেকে দূরে রাখা যায় এই বিষয়গুলো তারা ভেঙে বলার চেষ্টা করেছেন এবং বিতর্কের যে কৌশল যুক্তি পাল্টা যুক্তি পাশাপাশি তত্ত্ব তথ্য দিয়ে তাদের বক্তব্যটাকে শক্তিশালী করে দাঁড় করানো সেই চেষ্টাগুলো তারা করেছেন তবে আমি যেটি আশা করবো যে এখন তো পড়াশোনা করাটা অনেক আরও সহজ হয়ে গেছে লাইব্রেরি লাইব্রেরিতে না ছুটেও অনেক পড়াশোনা ঘরে বসেও করা সম্ভব কেননা আমরা জানি যে ইন্টারনেটের একটি জগৎ আমাদেরকে বিশ্বজুড়ে পড়াশোনা করার সুযোগ করে দেয় তো সেই সুবিধাটি নিয়েও পড়াশোনার মাত্রাটি আর একটু বাড়ানো সম্ভব তাহলে আইনগত কিছু দিক যে যে তথ্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু অসঙ্গতি মাঝে মাঝে মনে হয়েছে যেমন শিশু শ্রম একটি অপরাধ এরকম কথা কোনো বিতর্কিক বলেছেন এটি আসলে নয় হ্যাঁ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মেয়ে নিয়োগ করা নিষিদ্ধ এবং বাংলাদেশে শিশুশ্রম শর্ত সাপেক্ষে স্বীকৃতও বটে এটি অর্থনৈতিক অনুন্নয়নের কারণেই এই ব্যাপারগুলো এরকম করে রয়েছে তো আমি আশা করবো যে তত্ত্ব তথ্যের দিক থেকে আরেকটু নির্ভলতা বজায় রাখলে এই বিতর্কটি আরও সমৃদ্ধ হতে পারতো আমরা আরও বেশি জানতে পারতাম তবুও তোমাদের যে চিন্তা তোমাদের যে যুক্তি পাল্টা যুক্তি আমি আশা করি আমাদের প্রজন্মের মানুষকে নতুন করে আরও কিছু ভাবতে শেখাবে সবাইকে অনেক ধন্যবাদ শিশু শ্রম সারা পৃথিবীতে একটি সমস্যা শিশুর অধিকার অর্জন করার ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধকতা একটি উন্নত জাতি উন্নত সভ্যতা তৈরি করতে গেলে আমাদের প্রতিটি কাজকেই বারবার প্রশ্ন করতে হবে এবং দেখতে হবে যে আমরা আসলে সঠিক কাজটি করছি কি না শিশুশ্রম আমরা বন্ধ করতে চাই এই জন্য যে শিশুর শরীর এবং মনের জন্য অল্প বয়সে শ্রম দেয়া ক্ষতিকর এবং একটি শিশু যখন শ্রম দিতে শুরু করে তখন সে উপার্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা করে একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে যেখানে সে শক্তিতে ও মানসিক যোগ্যতা বা দক্ষতায় পিছিয়ে থাকে ফলে পিছিয়ে পড়া একটি শ্রমগোষ্ঠী তৈরি হয় যাদেরকে অতি সহজে শোষণ করা যায় অল্প পয়সা দেওয়া যায় এবং যে কোনো কাজ করিয়ে নেওয়া যায় আশা করছি আমরা এমন একটি পৃথিবী তৈরি করতে পারবো যেখানে প্রতিটি শিশু সমযোগ্যতায় সম অধিকারে একটি সমতা ভিত্তিক সমাজে বড় হয়ে উঠবে আমাদের কাছে বিচারক মন্ডলী দেওয়া ফলাফল উঠে এসেছে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি বিজয়ী দল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং আজকে বিতর্কের শ্রেষ্ঠ বক্তা সানজিদা ইয়াসমিন যারা জিতেছেন এবং যারা আজকের বিতর্কে যেতেননি দুটি দলকে আমি অভিনন্দন জানাই একটি চমৎকার বিতর্ক উপহার দেওয়ার জন্য বিচারকদের অভিনন্দন চমৎকার বিচার সম্পন্ন করার জন্য এবং দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার বাকি পর্বগুলি দেখতে বাংলাদেশ টেলিভিশনে পর্দায় চোখ রাখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ